2 বছর না যেতে ভেস্তে যেতে বসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতি। গত বছরের চেয়ে পুরো প্রক্রিয়া আরও জটিল ও বিলম্বিত হয় হতাশ শিক্ষক শিক্ষার্থীরা। আর তাই 22 বিশ্ববিদ্যালয়ের সমন্বিত এই ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে সরে আসতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। মাকসুদুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের। তারা যখন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে পা রাখলেন, ওদিকে তখন প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার টেবিলে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতায় এমন অনেক শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে গেছে 6-6টি মাস। যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট নিতে 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 দেখা যায় যে অনেক টাইম লেগে যায়। প্রত্যেকটা ইউনিভার্সিটির সিট ফিল আপ করতে গেলে আমাদের মানে লাস্টে দেখা যায় স্টুডেন্ট এত লং প্রসেস জন্য স্টুডেন্ট আর থাকে না, তারা নিজেদের ধারে মানে কাছে ধারে যেই কলেজ বা কোনো প্রতিষ্ঠান যদি থাকে সেখানে ভর্তি হয়ে যায়। দেখা যাচ্ছে যে বিইউপিতে আমরা গত বছর মার্চে পরীক্ষা দিয়েছি, সেখানে প্রায় ফাইনাল সেমিস্টার শেষ হয়ে গেল, মনে হচ্ছে যে আমরা কিছুদিন পিছিয়ে গেলাম। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হয় 2 বছর আগে। চলতি সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পরীক্ষা হয় গত আগস্টে, কিন্তু সাবজেক্ট চয়েস, কয়েক দফায় ফলাফল, বিষয় পরিবর্তন, এমন নানা প্রক্রিয়া প্রায় 6 মাসেও শেষ করতে পারেনি বেশ কিছু বিশ্ববিদ্যালয়। ফলে এখনও অনেক শিক্ষার্থী ঝুলছেন অপেক্ষমান তালিকায়। আর এই পরিস্থিতিতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে ভালো ছাত্র পেত, এখন সেই জায়গাটা কিন্তু আমরা সেই ধরনের ভালো ছাত্র আমরা কিছু কিছু ডিপার্টমেন্টে পাচ্ছি না। শিক্ষক সমিতি থেকে আমরা বলেছি যে আমরা নিজের ব্যবস্থাপনায়, আগে যেভাবে ব্যবস্থাপনায় আমরা পরীক্ষা নিতাম, সেই ব্যবস্থাপনায় আমরা পরীক্ষাটা নিতে চাই। ইউজিসি বলছে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবে জটিল হয়েছে গুচ্ছ পদ্ধতি। গত বছর যেই সমস্যাগুলো ছিল, এবার চেষ্টা করা হয়েছে এই সমস্যাগুলো আরও সমাধান করার জন্য, কিন্তু এবার দেখা গিয়েছে যে আরও বিলম্বিত হয়েছে। এটা আমি ব্যর্থতা বলবো না, এটা হয়তো এবারের যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট থেকে আগামীতে যারা নেতৃত্ব দিবে তারা শিক্ষা গ্রহণ করবে, লেসন লার্নিং। গুচ্ছ পদ্ধতির সংস্কারের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কথা ভাবা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে থাকা খোদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার পথে হাঁটছে, তখন পুরো প্রক্রিয়াটি টিকে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন একেবারে বাতিল নয়, বরং ত্রুটিগুলো সংশোধন করে চালু রাখা হোক গুচ্ছ পদ্ধতি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।